নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। আজকে আমি পেজ নম্বর 430-এর যাবতীয় পরিমিতির অঙ্কগুলো সলভ করাবো। তো দেখো, 14 দাগের আমরা প্রত্যেকটা সেটের সমস্ত পরিমিতিগুলো টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি। আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। তো দেখো ফার্স্ট প্রশ্ন কী বলেছে। তো দেখো আমাদের 14 দাগের ফার্স্ট প্রশ্ন বলেছে, রুমান অনের প্রশ্ন বলেছে, 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের কী বলেছে ব্যাস বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোং কিছু জল আছে, তাতে সমান ব্যাসের তিনটি নিরেট লোহার গোলক একটু মুছে দিচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে। কী বলেছে, তিনটি নিরেট লোহার গোলক সম্পূর্ণভাবে ডোবানো যায়। কী বলেছে, গোলকটি ডোবানোর আগে জলতলের যে উচ্চতা ছিল, গোলকগুলি ডোবানোর ফলে জলতলের উচ্চতা 7 সেন্টিমিটার বৃদ্ধি পায়। তো দেখো, গোলকগুলির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো এই প্রশ্নটা অতটা গুরুত্বপূর্ণ না, 2023 সালের ক্ষেত্রে এরকম টাইপের একটা অঙ্ক বইতে আছে, সেই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। সেটা কিন্তু আমাদের এক্সারসাইজ 8-এর অঙ্ক, সেই অঙ্কটা তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে? তো দেখো, মনে করি জল উঠেছে 1 সেন্টিমিটার উপরে উঠবে, তাই তো? প্রশ্ন অনুসারে পাই আর স্কোয়ার, আর এর মান কেসে এখানে কিন্তু আমরা দেখতে পারছি যে আমাদের ব্যাস বলেছে 7 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 7/2 হবে, তাই তো? তো দেখো 7/2 এর হোল স্কোয়ার মাল্টিপ্লাই এইচ পাই আর স্কোয়ার। এখানে আর আর এখানে দেখা যাচ্ছে ওই জল যদি 5.6 মানে সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের, অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পারছি যে ব্যাস বলেছে, অর্থাৎ এটাকেও কিন্তু আমাদের কী করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে, তাই তো? তো দেখো এখানে কী করেছে, পাই আর স্কোয়ার মাল্টিপ্লাই এইচ, তাই তো? তো দেখো আমরা দেখতে পারছি যে টোটাল ক্যালকুলেশন করে পাচ্ছি আমাদের 32 সেন্টিমিটার, 32 সেন্টিমিটার মানে উপরে উঠবে। বুঝতে পারছো কী বলছি আমি? টোটাল ক্যালকুলেশন করেছি। তো দেখো এখানে ক্যালকুলেশনটা খুব সুন্দর কিন্তু করা আছে, তোমরা কিন্তু এগুলো খুব সুন্দর করে খাতায় লিখে নেবে, ঠিক আছে? কী বলছি আশা করি বুঝতে পারছো। তো দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 4×4=16, এই যে 4×4=16, 16×2 কত হয়, 32, ঠিক আছে? 32/2 কত আছে, এখানে কিন্তু 10 আছে, ঠিক আছে? এই যে 32/10 হলে ভাগ করলে কত হবে, 32 কে 10 দিয়ে ভাগ করলে হবে 3.2, ঠিক আছে, সেন্টিমিটার। তো দেখো এই অঙ্কটা কিন্তু বাড়িতে বসে প্র্যাকটিস করবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। এবারে রোমান 2 এবং রোমান 3 সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং সবথেকে বেশি ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, ধরি শঙ্কু আকৃতির টোপরের ভূমির ব্যাসার্ধ 21/2 সেন্টিমিটার, ঠিক আছে, এবং প্রতি বর্গ সেন্টিমিটারে 10 পয়সা হিসাবে 57.75 টাকা কিন্তু খরচ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এটাকে কিন্তু আমরা এই যে 5775 টাকার সঙ্গে কিন্তু 10 দিয়ে ভাগ করেছি, আমরা কিন্তু এটাকে কিন্তু 577.5 বর্গ সেন্টিমিটার পেয়েছি ডিভাইডেড করে, ঠিক আছে? অপরদিকে পার্শ্বতলের ক্ষেত্রফল কী আছে, পাই আর এল সমান সমান কী আছে, 577.5 বর্গ সেন্টিমিটার। তো দেখো পাই আর এল সমান সমান কী আছে, 577.5, অতএব এল সমান সমান কী আছে, এই টোটালটা ক্যালকুলেশন করে পাচ্ছি এল সমান সমান 17.5, কত পাচ্ছি, 17.5, অর্থাৎ এই যে এল এটা 17.5 পেয়েছি, এবং আমাদের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ কিন্তু 10.5। তাহলে আমাদের হাইটটা পেয়ে যাব, আমরা যেখান থেকে পেয়েছি এল এর মান যদি পেয়ে যাই এবং আর এর মান যদি পেয়ে যাই, তাহলে আমরা এইচের মানটাও পেয়ে যাব, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো তোমরা? তাহলে আমরা দেখতে পারছি যে টোপরটির উচ্চতা কিন্তু 8 সেন্টিমিটার, তাই তো? আমরা এখানে ফর্মুলা ইউজ করছি যে অতিভুজ স্কোয়ার, আমরা তো এটা জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, কিন্তু আমাদের এইচের মানটা বেরোবে, তার জন্য অতিভুজ স্কোয়ার থেকে যদি আমি ভূমি স্কোয়ার বাদ দিই, তাহলে কিন্তু আমরা হাইটটা পেয়ে যাব। তার জন্য এখানে কী করা হয়েছে, এইচ স্কোয়ার সমান সমান 17.5-এর হোল স্কোয়ার মাইনাস 10.5-এর হোল স্কোয়ার। তো দেখো টোটাল ক্যালকুলেশন করে এইচ স্কোয়ার সমান সমান 196 পাওয়া গেছে, অতএব এইচ সমান সমান কেসে 196√ মানে কি 14, অর্থাৎ এর অ্যান্সার হবে 14 সেন্টিমিটার। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট,
এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের পরের অঙ্ক বলেছে রোমান ত্রিরঙ্ক, যে বলেছে গ্রামের আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ 20 মিটার এবং 15 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার, একটু মুছে দিচ্ছি জায়গাটা নোংরা হয়ে গেছে, 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের একটু মুছে দিচ্ছি, মাঠের কী বলেছে, তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল নির্ণয় করো। তো দেখো অঙ্কটা আমি কী করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো মাঠের ক্ষেত্রফল 20 × 15 = 300 বর্গমিটার, তাই তো বলেছে 4টি পিলারের জন্য জমির ক্ষেত্রফল। মনে করো এই একটা জমি, ঠিক আছে, এই একটা জমি, এই জমির চারদিকে 4টে যদি পিলার করি, ঠিক আছে, যদি 4টে পিলার করি সেটা যদি জমির ক্ষেত্রফল হয় তাহলে কী হবে, 4 × বাহু স্কোয়ার হবে, 4 × বাহু স্কোয়ার হবে, ব্যাস সেটাই হয়েছে 4 × 4² হোল স্কোয়ার, ঠিক আছে। জমির ক্ষেত্রফল টোটাল তো জমির চারখানা দাঁড়াচ্ছে, এই একটা, এই একটা দুটো, এটা 3টে, এটা 4টে, 4টে ধার আছে, 4 × বাহু স্কোয়ার = 64 বর্গ মিটার। তাহলে একটু কেটে দিচ্ছি, না কাটলে জায়গাটা সমস্যা হয়ে যাচ্ছে বোঝানোর জন্য, একটু কেটে দিই, ঠিক আছে, একটু না কাটলে হবে না। তাহলে অবশিষ্ট জমির ক্ষেত্রফল 300 থেকে 64 বাদ দিলে হবে 236 বর্গ মিটার। তাহলে 4টি পিলার জন্য যে পরিমাণ মাটি তোলা হয়েছে তার আয়তন কী হবে, যখন আয়তন হয়েছে তাহলে কিন্তু সেটা কিউব হয়ে যাবে, একই সিস্টেমে অঙ্ক, এটাও সেম, শুধু এটা কী হয়েছে, শুধু এ স্কোয়ার হয়েছে, যেহেতু ক্ষেত্রফল বলেছে আর এখানে কী বলেছে আয়তন বলেছে, তার জন্য কী হয়েছে, এটা কিউব হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো টোটাল ক্যালকুলেশন করে পাচ্ছি 256 ঘনমিটার। তাহলে আমাদের যে মনে করি কী বলেছে, মাটির তল 1 মিটার বৃদ্ধি পেল, তাহলে কী হয়েছে, 236 × 1 = 256, তাহলে 1 = কী হচ্ছে, 256/236, 64/59। তো দেখো ক্যালকুলেশন করে কত পেয়েছি, ক্যালকুলেশন করে পাচ্ছি 1.5 × 59 মিটার, 1.5 × 59 মিটার মাটির তলের উচ্চতা বৃদ্ধি পাবে। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, তো তোমাদের আমি একটা কথা বলতে পারি, অঙ্কটা করতে অনেক টাইম লেগে যাবে, তার জন্য তোমাদের কোনো একটা বই থেকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, জাস্ট আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো এটা আমাদের কিন্তু 430 নম্বর পেজের অঙ্কগুলো সলভ হয়েছে, টোটাল 3খানা অঙ্ক আছে, এই 3খানা অঙ্কর ভিতর থেকে 2খানা অঙ্ক আমি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলেছি, এই 2খানা অঙ্কই তোমরা প্র্যাকটিস করে যাবে, খুব শীঘ্রই আমি বাকি সেটগুলো সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।